বিগত 10-15 বছর আগে কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গিয়েছিল এমবিবি কলেজের হেলথ সেন্টারটি। একই সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল ক্যান্টিন। যেন ঐতিহ্য হারাতে বসেছে রজন্য স্মৃতি বিজড়িত পুরনো এই কলেজ। বর্তমান সরকার কলেজ অ্যালামনির সহায়তায় পালন করতে চলেছে এই কলেজের 75 বর্ষপূর্তি অনুষ্ঠান। একই সঙ্গে রাজধানীর সব কয়টি কলেজের প্রিন্সিপালদের নিয়ে গঠন করা হয়েছে একটি কোর কমিটি। বর্তমানে এই কলেজের একজন প্রাক্তন ছাত্র বিশিষ্ট চিকিৎসক ভোলানাথ সাহা হেলথ সেন্টারটিতে প্রতি সোমবার বিনামূল্যে ছাত্রছাত্রীদের চিকিৎসা পরিষেবা দেবে। সোমবার হেলথ সেন্টারটির উদ্বোধন করে কথাগুলি বললেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বছর আগে থেকে হেলথ সেন্টার ছিল, 10-12 বছর হয়েছে কোনো এক অজ্ঞাত কারণে সেখানে হেলথ সেন্টারটা কাজ করছে না, যদিও ফার্মাসিস্ট রয়েছে। তো এখানে এই কলেজেরই একজন স্টুডেন্ট, যিনি প্রাক্তনী ডাক্তার ভোলানাথ সাহা, উনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে উনি এখানে মাসে প্রথম একদিন বলছিল, এখন সপ্তাহে একদিনের কথা চিন্তা করেছে, মানডেতে উনি এখানে বসবেন হেলথ সেন্টারে, বসে ফ্রি উনি সবার চিকিৎসার দেখভাল করবেন। এবং অ্যালুমনি, এই কলেজের অ্যালুমনিরা এই উদ্যোগ নিয়েছেন। তো আজকেই তার আবার নতুন করে আবার আমরা উদ্বোধন করলাম। শিক্ষামন্ত্রী এদিন রাজ্যের প্রাক্তন শিক্ষকদের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমানে রাজ্যের বহু স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকরা বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করছে। আমরা এই ধরনের শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান রাখছি, সরকার তাদের সম্পূর্ণ সহযোগিতা করবে বলে জানান রতনলাল নাথ। এই ধরনের উদ্যোগে আমরা জানেন অনেক স্কুলে রিটায়ার্ড টিচাররা নিজেরা বাড়ি থেকে নিজের পয়সা ছাড়া নিজেরা স্কুলে পড়াচ্ছে। তো এইরকম যারা এরকম এগিয়ে আসবে তাদেরকে আমরা অবশ্যই সহযোগিতার হাত আমরা তাদের বাড়ানোর জন্য অনুরোধ করব। আমরা আমাদের প্রাক্তনীরা খুব উদ্যোগ নিয়েছেন, আপনারা জানেন এর মধ্যে 75 বছর পূর্ণ হবে এই কলেজের। এটা একটা সারা ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ কলেজ, সে 75 বছর পূর্ণ উপলক্ষে আমরা একটা বেশ 4-5 দিনের একটা অনুষ্ঠান করছি, কলেজ কর্তৃপক্ষ করছে, আমাদের সরকারও এক্ষেত্রে সহযোগিতা। শিক্ষামন্ত্রী শ্রীনাথ এই দিন পুরো কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেছেন। কলেজের উন্নয়নমূলক কি কি কাজ এখনো বাকি রয়েছে সেগুলি খতিয়ে দেখেই দ্রুত কলেজটির উন্নয়নে পদক্ষেপ নেবেন বলে জানান। কিছু কাজ দেখে নেব আর কি, কতটুকু এগিয়েছে কি ব্যাপার, ক্যান্টিনের কাজ, ক্যান্টিন রেডি কিনা, তারপরে টেন্ডার হয়েছে কিনা, তারপরে আপনার বিল্ডিংয়ের কাজ কতটুকু, হল ঘরের কাজ কতটুকু এগিয়েছে, সবটা দেখার জন্য এসেছি। আসবে, ওরাও আসবে। এখানে বিবিএমসি, এখানে আমাদের কোর কমিটি একটা হয়েছে, বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা এখানে এসছে, ওমেন্সের এসছে, বিবিএমসির এসছে, সবাইকে নিয়ে। আমরা কলেজকে আর ভাগ করবো না, ব্যাপারটা হলো বিবিএমসি পাশেই আছে, সেই জন্য তারাও সহযোগিতা করছে, সবাই সহযোগিতার হাত বাড়াচ্ছে। শিক্ষার পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন এদিন শিক্ষামন্ত্রী। বলেন, ধীরে ধীরে আমরা শিক্ষক স্বল্পতাও দূরীকরণের দিকে এগুচ্ছি, খুব শীঘ্রই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক স্বল্পতা দূরীকরণ করা হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।